আরাম মুক্ত টিয়া দিয়ম মোবাইল টিয়া বটাইম তারপর বাতা দিয়ম বই দিয়ম মুক্ত তারা বট্ট না ভাইম পাইম না ব্যাকুরু সাই আত্ম ল আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সাত রাঙ্গুনি এবং বোয়ালহালী আংশিক আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তথ্য সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদের সমর্থনে বিশাল জনসভা পদুয়া ইউনিয়নের রাজারহাট সংলগ্ন মাডল 29 তারিখ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। এদিন জোমার নামাজের ফরতুন খণ্ড খণ্ড মিছিল সহকারে বিভিন্ন লাহাতুন শত শত নেতা কর্মীও জনসমস্থলনে যে যোগদান করে। বিকালে বের বোধ আগে হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে কানায় কানায় কুণ্ণয় উঠে মাঠ। বিকাল সাড়ে চারটার ভিতর বিটেলিয়ারে সবার প্রবেশ করে সবার মধ্যমণি ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদের উপস্থিতিতে উপস্থিত মানুষজনলর মুহুর মুহুর করতালি এবং উন্মাদনায় মাতি উঠে ব্যাকুল। জনসভাত প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসান মাহমুদে হই সারা দেশত আই অনরার মুখ উজ্জ্বল হয়েছি ভবিষ্যত জেন ঘুরিত ফারি ইন আল্লাহ ব্যাকুল হাসে দোয়া আশীর্বাদ কামনা করি। একার ব্রিজ দাবি আছে রাজাড়র ব্রিজ মাহবুব চেয়ারম্যান সাহেব কইতে সবাই তুই হয়তো আর একখান এই ব্রিজ সেন করে দিলে আর হল যে বসত না একখানোর জায়গা সারিগান ব্রিজ দাবি একখান আছে একখানোর জায়গায় সারিগান ব্রিজ এন একখান স্কুল নাই এন একখান মাদ্রাসা নাই এন একখান প্রাইমারি স্কুল নাই বাবর না হয় কলেজ মাদ্রাসা হনুমান বাকি নেই 2008 সালত যেতে ওনারা আরে ভোট দিয়ে এমপি বানাইলেন এই রাঙ্গুনিয়ার মধ্যে হাপ্তাই রোড বাদে আরোগ্য রাস্তাও কার্পেটিং করার রাস্তা নো আসিল হাপ্তাই রোড সারা আজি রাঙ্গুনিয়াত কার্পেটিং নাই দে হন্য হন্য রাস্তা তো ইয়ার বাইর করা করি ঠিক কিনা আর প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ এন একখান মসজিদ নাই এন একখান মন্দির নাই এন একখান ক্যাং নাই যেনে বরাদ্দ নাও পায় হসত ফা সরিয়েই আই হিসাব নাও করে আর হনদিন আওয়ামী লীগ বিএনপি নাও বাসি এই হাপ্তাই রোডের মধ্যে ব্যাগ জায়গা তুনফালদি ব্যাঙ্গি আই 15 বছরত ব্যাংকাম নদি আর সরকারের ডিসি ম্যাজিস্ট্রেট তারপর পুলিশ আর এক সময় স্যার একটু আমরা রোডের মধ্যে জাম হয়ে যায় একটু আমাদেরকে ভাঙতে দেন আই ব্যাংকাম নদি একখান দোয়ান বাগন মানে তিন্ন পরিবারের ফ্যাটের মধ্যে লাতি মারল মন্ত্রী আরো হই দেশ পরিবর্তনে গিয়ে আর এন 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 ওই শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে দেশ বদলে আজিয়ে পরিবর্তনে গিয়ে দেশ তিনি এন ওই জাদুর কারণে পরিবর্তন না হয় শেখ হাসিনা এবং শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে এই পরিবর্তন হয় আওয়ামী লীগের কারণে এই পরিবর্তন নৌকা মার্কার সরকারের কারণে এই পরিবর্তন হয়েছে এতাল্লাই আরা ঈদের সময় কোরবানের সময় পুজোর সময় এই 15টি আদরে শৈল 200টি আদি 30 কেজি শৈল তারপর নানা ধরনের ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা পঙ্গু ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এই নানা রইলে 18 রইলে ভাতা লাইন ধরি মানুষ লয় পদুইনের দাম মনে হয় 5000-এর উপরে উপকারভোগী আর এটা আওয়ামী লীগ বিএনপি পাচ্ছি না তারপর বিনামূল্যে বই তো আরা মুক্ত ভাতা দিও মুক্ত বই দিম মুক্ত শৈল দিম তা আর মুক্ত টিয়া দিম মোবাইল টিয়া ফটাইম তারপর বাতা দিম বই দিম মুক্ত তারা বোট না ভাইম পাইম না ব্যাকুরু সাই আত্ম ল আলহামদুলিল্লাহ আর ওনারা একা তুলে দিন এভাবে টেলিয়ারে তুলে দিন নেত্রিয়ারে টানিয়ারে তুলে লই ঠিক না আয় অনরার মুখ উজ্জ্বল করছি দেশের মধ্যে সুতরাং অনরার মুখ যাতে আরও উজ্জ্বল করিতারি ইয়ের দোয়া করিবেন আশীর্বাদ করিবেন
পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সঞ্চালনায় এডে বক্তব্য রেখে জেলা আওয়ামী লীগ নেতা সজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, বেদার আলম চৌধুরী বেদার, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু জাফর চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার বাদশাহ, মুজিবুল ইসলাম শরফি, শেখ ফরিদুদ্দিন চৌধুরী, শামসুদ্দোহা শিকদার আরজু সহ আরো বক্তিও। আপনাদের কাছে বেশি কিছু বলব না, এই নির্বাচন তো আমাদের জন্য চ্যালেঞ্জ। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, রাঙ্গুনিয়ার পক্ষ থেকে, সি প্লাস চট্টগ্রাম।